এই মুহূর্তটির জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন, আলহামদুলিল্লাহ। আসলেই আমি যদি প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করি, সামনের মুহূর্তগুলো কী আসবে আমি জানি না, তো প্রতিটা মুহূর্তে আমি যতক্ষণ বেঁচে আছি, ভালো আছি, অতটুকুর জন্য খুশি হলে দিনগুলো আরও ভালো হবে, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেয়। তো সুন্দর একটা কথা বলে আমার ব্লগটি শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইলে। আরও একটি নতুন ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। শুক্রবারের ব্লগ মানে স্পেশাল ব্লগ। যারা আমার নিয়মিত ভিউয়ার তারা জানেন আমি শুক্রবার দিনটা ঈদের মতো করে পালন করি। যতটুকু আমার কাছে মানে আনন্দ থাকে সেই আনন্দটা দিয়ে আমি উদযাপন করি। আসলে এই দিনটা আমার মনে হয় এরকম আমার মতো বাঙালি আরও গৃহিণী আপুদের উৎসবের দিন হয়ে ওঠে, কারণ যেহেতু তাদের হাজবেন্ড বাসায় থাকে। তো সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আর এই যে নরম নরম পরোটা আর কলা আছে, সবজি আছে, আর আমার গতকালকের বানানো দই আমি কিন্তু শেয়ার করেছিলাম, আমি দই বসিয়েছি, বাট ওটা আর ব্লগ শেষ করতে করতে শেষ হয়নি দইটা বানানো। তো এই যে আজকে দেখাচ্ছি, একটু পানি হয়েছে বাট এমনিতে কিন্তু সুন্দর জমেছে, আর আমি একদম দুধটা কমাইনি, মানে জাস্ট জাল দিয়েছিলাম আর ওই দইয়ের বাটিতেই বসিয়ে দিয়েছিলাম দুধটা। তো সুন্দর হয়েছে, আমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারি বাসায়, খুব বেশি ঝামেলাও লাগে না, আর বাচ্চারাও কিন্তু দইটা খায়। যেসব বাচ্চারা দুধ খায় না আমার মনে হয় দইটা পছন্দ করবে, মিষ্টি দইটা। তো আমরা আলহামদুলিল্লাহ মজা করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আর প্লিজ ব্লগের কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, ছোট্ট লাইকটি দিয়ে দেখা শুরু করুন। আপনার এই লাইকটি আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান, আর আমার ভিডিওর সার্কুলেশন বাড়াতে অনেক সাহায্য করে। তো রায়নামণি তো বসে আছে, ওকে নাস্তা এখনও দেইনি, ও ফ্রেশ হয়ে ও ঘুম থেকে উঠে একটু লেট করে খেতে, তো ভাবলাম আমরা খেয়ে নিই। আর ছোট্ট মণি আমাদের সাথেই আছে, আমাদের সাথেই থাকুন। আশা করছি ব্লগটি খুব বেশি এনজয় করবেন। খাওয়ার সময় আপনাদের ভাইয়া বারবার বলছিল যে দইটা অনেক মজা হয়েছে, বারবার বলল যে টেস্ট হয়েছে। তো আসলে একটা কিছু প্রিয়জন যখন মজা করে খায় ওইটাই কিন্তু অনেক ভালো লাগে, মনে একটা ভালো লাগার সৃষ্টি করে। খেতে তো হবেই, আর না খেয়েও তো আমরা কেউ বাজবো না, তবে একটু প্রশংসা করলে ভালো লাগে, তো এটাই তো তৃপ্তি, প্রিয়জন মজা করে খাচ্ছে, তো এতটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ। তো দুপুরবেলার জন্য রান্নাবান্না করে নিচ্ছে, একটা বেবি চিকেন নিয়ে নিলাম, এটাকে কেটে কুটে তাড়াতাড়ি করে রান্নাটা চড়িয়ে দিব। প্রিয়জনদের জন্য রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে সব কিছু গুছিয়ে গেছে, কেটে কুটে নিচ্ছি, আর আজকে আমরা দুপুরে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে বাইরে যাব, যেটা কি না আরও বেশি আনন্দ লাগছে কাজ করতে। ইচ্ছা করে আসলে ফ্যামিলিকে একটু সময় দিতে শুক্রবার দিন, হাজবেন্ডও ট্রাই করে সব সময়, তো করছি সেরকমই। তাড়াতাড়ি করে মুরগিটা কেটে কুটে দাঁড়িয়েই কেটে ফেলতেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর সেরকম রেসিপি কিছুই শেয়ার করব না আপনাদের সাথে আজকে, জাস্ট রান্নাটা করেছি ওটাই দেখাবো, যেহেতু বাইরে যাব আজকে পতেঙ্গায় যাব ঘুরতে। তো অবশ্যই ব্লগটা একটু হলেও স্পেশাল হতে চলেছে, দেখতে থাকুন। যেসব আপুদের হাঁটুতে ব্যথা বা পায়ে সমস্যা, অনেক সময় কিন্তু বসে কাটতে সমস্যা, তারা কিন্তু এভাবে কাটতে পারেন। মাঝে মাঝে আমি তাড়াহুড়োর সময় এভাবে করি, রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এই যে ডাইনিং স্পেসের মানে এই জিনিসগুলো একটু আজকে নাড়াচাড়া করেছি, আসলে ইচ্ছা করে মাঝে মাঝে একঘেয়ে হয়ে যায়। তো এই যে ডাইনিং টেবিলটা আমি যেখানে রাখি ওখান থেকে সরিয়ে সোফার ওখানে রেখেছি, আর সোফাটা আমি যেখানে রেখি ওখানে ডাইনিং টেবিলটা রেখেছি, শুধু এতটুকুই করেছি। আরও উল্টাপাল্টা করা যায়, মাঝে মাঝে করি, তো মাঝে মাঝে একটু চেঞ্জ হলে কিন্তু ভালোই লাগে। এই যে মজাদার ইয়াম্মি ইয়াম্মি চিকেনটা, এই চিকেনটা আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই যে বুজুরি মাছগুলো কিন্তু বাঁচতে অনেক সময় লেগেছে, রান্না করলে অল্প একটু হয়ে যায়, তবে আমরা খুব মজা করে খেয়েছিলাম। আর লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি, আর এই তো যাচ্ছি পতেঙ্গা সি বিচ। আমার বাসা থেকে খুব বেশি দূরও না আবার খুব বেশি কাছেও না, এই ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, 200 টাকা সিএনজি ভাড়া। আর হাজবেন্ড বলছে যে ভালো লাগছে, বারবার জিজ্ঞেস করছিল, আসলে তো ভালো লাগছে, কারণ আমরা তো রেগুলার বের হই না, আর ওরা তো
রোজ বের হয়, ওদের কাছে তেমন একটা নতুনত্ব কিছুই না, বাট ও খুব চেষ্টা করে আমাদেরকে সময় দিতে, একটু আমাদের যেন ভালো লাগে। তো একটু উঁচু জায়গা ছিল, সেখানে ও আবার নেমে পড়েছিল সিএনজিওলা ভাইয়ার যেন কোনো কষ্ট না হয়। তো আমরা ছিলাম, পরে আবার এই যে উঁচুতে উঠে গিয়েছে হাইওয়ের ওপরে, তো এখন কিন্তু আবার চলবে। এর মধ্যে আমরা কিন্তু চলে এলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। খুব ভালো লাগছে, কিন্তু গরমটা কিন্তু আছে, তো ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। তো এই যে একটা ভাইয়া একটা মেশিন দিয়ে সে আইসক্রিমটা রেডি করছে, ভালোই লাগলো একটু নতুনত্ব আমার কাছে। তো একটু শ্যুট করে নিলাম আর বললাম যে ঠিক আছে, আমরা চকলেট আর ভ্যানিলা মিলিয়ে খেলাম। তো এক একটা আইসক্রিম 30 টাকা করে, তো মজাই লেগেছে, যেহেতু সাথে সাথে ইনস্ট্যান্ট সে রেডি করে দিচ্ছে, একটু অন্যরকম লাগলো। তো এটা উপভোগ করলাম আমরা। তো রোদটা ছিল কিন্তু বাতাসও ছিল, ঘুরতে এসেছি, একটা অন্যরকম আনন্দ। রায়নামণিও খুব মজা পাচ্ছিল, আর রাইসামণির কথা আর কি বলবো, সে তো বাইরে গেলেই খুশি। আলহামদুলিল্লাহ, জীবনের এই মুহূর্তগুলো মানে সবসময় স্মৃতি হয়ে থাকবে। দেখবেন যে কোনো ভালো মুহূর্ত আপনি যখনই কাটাবেন, দেখবেন ওই কথাটা আপনার আবার সেই মানে কোনো এক সময় মনে পড়বে স্মৃতির পাতায়। নিজেকে ভালো রাখতে চান, তাহলে এই মুহূর্তটি কীরকম কাটালেন সেই মুহূর্তটির জন্য আলহামদুলিল্লাহ বলুন, বা সেই মুহূর্তের জন্য আপনি শুকরিয়া আদায় করুন, বা সেই মুহূর্তটির জন্যই আপনি আনন্দিত হন। যেটা আমি ফলো করে চলি প্রতিটা মুহূর্ত বা প্রতিটা দিন শেষে, যখন আমি রাতে ঘুমাতে যাই আমি ভাবি যে আজকের দিনটা কেমন কাটলো। তো এই ভালো লাগাগুলোকে নিয়ে কিন্তু আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব। বাচ্চারা খুব মজা করছে আর এটা ঘিরেই আমাদের আনন্দ। সত্যি জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এখানে বসে আসলে রোদটা খুব বেশি না, রোদটা দেখা যাচ্ছে বা তাপ বেশি না, আমরা একটু উপভোগ করছিলাম। চা টা নেওয়ার পরে এখানে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ। এই যে এখন অনেকটা রেস্ট্রিক্টেড করে ফেলেছে এরিয়াটা, এখানে অনেকটা মানে উঁচু বাদ দেওয়া, তো চাইলেই নিচে গিয়ে আগের মতো পা ভিজানো যায় না। তারপরেও একটা জায়গা খালি রেখেছে যেখানে কিনা অনেক আপুরা বা বাচ্চারা গিয়ে গোসলের সুযোগ আছে। এই যে বাদ দেওয়া এদিক দিয়ে, আমি খুব বেশি ভালো শ্যুট না করতে পারলেও চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করব আপনাদের একটু হলেও ভালো লেগেছে, আর ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, মনটাও একটু একটু খারাপ লাগছে। তারপরে যেতে তো হবেই, খুব আনন্দ নিয়ে একরাশ ভালো লাগা নিয়ে ফিরছি।
টুকটাক বাচ্চারা একটু খেলনাপাতি কিনলো, আমরাও একটু ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, খোদাহাফেজ।